মুহূর্তত এটা ভাল খবর লৈ আহিছো। রাজ্যের লাখ লাখ লোকলৈ এইবার ভাল খবর কঢ়িয়াই আনিছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। কেনো আপনার যদি পূর্বতে রেশন কার্ড নাছিল তেনেহলে এটা ভাল খবর, এতিয়ারে পৰা 17 লাখ লোকক নতুনকৈ দিয়া হব রেশন কার্ড। 19 সেপ্টেম্বরৰ পৰা এই রেশন কার্ড দিয়া কার্যসূচী আরম্ভ হব। এই মুহূর্তত সবিশেষ আমি আপনার জানাম এটা বিশেষ খবর, রেশন কার্ড যখন লোকের নাই বাবে এই মুহূর্তত এটা ভাল খবর আমি জানাই আছো। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এক ভাল খবর কঢ়িয়াই আনিছে রেশন কার্ড নথকা লোকসকলৈ। নতুনকৈ 17 লাখ লোকক দিয়া হব রেশন কার্ড। আজি যেহেতু কেবিনেট বৈঠক অনুষ্ঠিত হয়েছিল আর এই কেবিনেটত সিদ্ধান্ত গ্রহণ করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারখনে। 19 সেপ্টেম্বরত নতুন হিতাধিকারীক দিয়া হব রেশন কার্ড। রেশন কার্ড নহলে অরুণোদয় আঁচনির ধন নাপাব। দুখিয়া দরিদ্র লোকসকলে রেশন কার্ড যদি নাই অরুণোদয় আঁচনির ধনও নাপাব। শীঘ্রেই অরুণোদয় আর রেশনের বাবে যুটিয়াক বৈঠকও অনুষ্ঠিত হব বলে ইতিমধ্যে জানাইছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। কেবিনেটত বৈঠক কেবিনেটর যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সেই বৈঠকত রেশন কার্ডক লৈ বা অরুণোদয় আঁচনিক লৈ এক ডাঙর সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমি জানাই আছো আপনারও যদি রেশন কার্ড নাই তেনেহলে এটা ভাল খবর, রেশন কার্ড দিয়া হব নতুনকৈ 17 লাখ লোকক। 17 লাখ লোকক নতুনকৈ রেশন কার্ড দিয়া হব কেবিনেটত সিদ্ধান্ত হিমন্ত বিশ্ব সরকারের। আপনার যদি রেশন কার্ড নাই তেনেহলে দুঃখ নকৰিব, অতি শীঘ্রই লাভ করব নতুন রেশন কার্ড। 19 সেপ্টেম্বরত নতুন হিতাধিকারীক দিয়া হব রেশন কার্ড। অরুণোদয় 3.0 আরম্ভ হব, তার সমান্তরালকৈ রেশন কার্ড দিয়া হব অতি শীঘ্রেই। আর রেশন কার্ড না থাকিলে আপনি নাপাব অরুণোদয় আঁচনির ধনও। শীঘ্রেই অরুণোদয় আর রেশনের বাবে যুটিয়াক এক বৈঠক অনুষ্ঠিত হব। কেবিনেট বৈঠকের অন্তত সংবাদমেল যোগে ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আমার হাতত সেই মন্তব্য আছে, আগবঢ়াইছো। আমি অহা 19 তারিখৰ পৰা 17 লাখ নতুন লোকক আমি রেশন কার্ড দিম, কারণ এইবার অরুণোদয় পাবর কারণে রেশন কার্ড অতিকে জরুরি। রেশন কার্ড নহলে অরুণোদয় নাপাব। গতি বহুত ব্যক্তিয়ে হয়তো ভাবিব মানে দুখিয়া মানে অরুণোদয় পাব লাগে, রেশন কার্ডখন নোপার কারণে অরুণোদয় নাপাব। সেই কারণে আমি 17 লাখ পরিয়ালক 17 লাখ ব্যক্তিক আমি নতুনকৈ রেশন কার্ড দিবর কারণে সিদ্ধান্ত লৈছো। এই আঁচনিখনো আমি 19 তারিখে আরম্ভ করিম, অর্থাৎ যি মিটিং হব অরুণোদয় আর রেশন কার্ডর কারণে যুটিয়া মিটিং হব। আপনাদের 3 নম্বর একটা বিশেষ বিষয়ের উপর অবগত যে আমি কিছুদিনের পর CM AAA গোটেই কার্যসূচীটা আমি 19 সেপ্টেম্বরত আরম্ভ করিম আর আমি 10 জানুয়ারির ভিতর প্রপত্র লওয়া, প্রপত্র সিলেক্ট করা, ফার্স্ট ইনস্টলমেন্ট আমি যাতে 10 জানুয়ারি দিব পারো সেই ধরনে অরুণোদয় 3.0 আমি 19 তারিখে সূচনা করিম বা আমি আরম্ভ করিম। এই উপলক্ষে 126টা সমষ্টিতে 126খন মিটিং হব, যত মন্ত্রী বিধায়ক সকল উপস্থিত থাকিব আর গুৱাহাটীৰ পৰা মই আপোনালোকক নিমন্ত্রণ করে গোটেই আঁচনিখনের বিষয়ে মই বুঝাই দিম। কিন্তু 126টা সমষ্টিতে ইয়ার একো একোটা অনুষ্ঠান আমার মন্ত্রী বিধায়ক সকলে করিব আর আমি এই অনুষ্ঠানত যোগ দিবলৈ বিরোধী পক্ষের বিধায়ক সংসদ সকলকো আমি আমন্ত্রণ জানাম। দ্বিতীয়তে আমি অহা 19 তারিখৰ পৰা 17 লাখ নতুন লোকক আমি রেশন কার্ড দিম, কারণ এইবার অরুণোদয় পাবর কারণে রেশন কার্ড অতিকে জরুরি। রেশন কার্ড নহলে অরুণোদয় নাপাব। গতি বহুত ব্যক্তিয়ে হয়তো ভাবিব মই দুখিয়া মই অরুণোদয় পাব লাগে, রেশন কার্ডখন নোপার কারণে অরুণোদয় নাপাব। সেই কারণে আমি 17 লাখ পরিয়ালক 17 লাখ ব্যক্তিক আমি নতুনকৈ রেশন কার্ড দিবর কারণে সিদ্ধান্ত লৈছো। এই আঁচনিখনো আমি 19 তারিখে আরম্ভ করিম, অর্থাৎ যি মিটিং হব অরুণোদয় আর রেশন কার্ডর কারণে যুটিয়া মিটিং হব। আপনাদের
তিনি নম্বর একটা বিশেষ বিষয়ের উপর অবগত যে আমি কিছুদিনের সি এম ট্রিপল এ গোটেই কার্যসূচীট আমি 19 সেপ্টেম্বর আরম্ভ করিম আর আমি 10 জানুয়ারির ভিতর প্রপত্র লওয়া প্রপত্র সিলেক্ট করা ফার্স্ট ইনস্টলমেন্ট আমি যাতে 10 জানুয়ারি দিব পারো সেই ধরনে অরুণোদয় 3.0 আমি 19 তারিখে সূচনা করিম বা আমি আরম্ভ করিম। এই উপলক্ষে 126টা সমষ্টিতে 126খন মিটিং হব যত মন্ত্রী বিধায়ক সকল উপস্থিত থাকিব আর গুয়াহাটির পৰা মই আপোনালোকক নিমন্ত্রণ করে গোটেই আসনিখনের বিষয়ে মই বুঝাই দিম কিন্তু 126টা সমষ্টিতে ইয়ার একো একোটা অনুষ্ঠান আমার মন্ত্রী বিধায়ক সকলে করিব।